আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের আমি দেখাবো স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ লোভনীয় মনে হচ্ছে, গরম এসে পড়েছে। আমরা সামার সিজনের চেষ্টা করি সবাই একটু ঠান্ডাটা খেতে, কারণ গরম থেকে বা বাইরে থেকে এসে আমাদের ঠান্ডা মিল্কশেক বলি, যে কোনো জুস বলি, সব কিছুই খেতে অনেক ভালো লাগে এবং অনেক আরামদায়কও হয় অনুভূতিটা। তাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ সামারের আগে আগেই কিছু আপনাদের ড্রিঙ্ক বানিয়ে দেখাতে। তার মধ্যে আজকেই প্রথম আমি স্ট্রবেরি মিল্কশেকটা দেখিয়েছি, এরপরে একে একে আমি বিভিন্ন মিল্কশেক তৈরি করে দেখাবো বিভিন্নভাবে এবং জুস বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমি এখন এটা কিভাবে তৈরি করতে হবে আমি চলে যাচ্ছি। আমি চলে আসলাম স্ট্রবেরি মিল্কশেক বানাতে। এখন প্রথমেই যে দুই গ্লাসে আমি সার্ভ করব, এই গ্লাস দুটোকে চিল্ড করার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে 5 মিনিট রেখে দেব। এবারে আমি 1 কাপ স্ট্রবেরি নিয়েছি, ফ্রেশ স্ট্রবেরি লাগবে, তাহলে জুসটাও ভালো লাগবে খেতে। 1 কাপ স্ট্রবেরি মেপে রেখেছি আমি এটার মধ্যে দিব, এবং যেহেতু স্ট্রবেরি মিল্ক সবই একটু মিষ্টি জাতীয়, সেহেতু আমি চিনির পরিমাণটা কিন্তু অত বেশি দিব না, আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2 টেবিল চামচ চিনি স্ট্রবেরির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি 1 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি, এটাকে আমি বিট করার জন্য স্ট্রবেরির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ব্লেন্ড করব। স্ট্রবেরিগুলো ক্রিম এবং সুগার সহ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটির মধ্যে দুধ মেশাবো। এবার আমি এই 1 লিটার দুধকে আমি আইস বানিয়ে রেখেছি, যাতে এটার ডেন্সিটিটা বেশ ঘন হয়, কারণ আমি যদি আইস মানে পানি দিয়ে যে আইসটা তৈরি হয় সেই আইসটা দিয়ে যদি আমি এই শেকটা তৈরি করি তাহলে কিন্তু এটা মানে ঘনত্বটা কমে যাবে আর শেকটা ভালো লাগবে না। আমরা মিল্কশেকটা যাতে ঘনত্বটা বেশ গাঢ় রকমের হয় আর ক্রিমি হয়, সেই জন্য আমি এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে এরকম আইস বানিয়ে রেখেছি। এবার আমি এটাকে অ্যাড করে মিল্কশেকটা তৈরি করব। শেকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা অবশ্যই এখানে যখন মিল্কটা স্ট্রবেরি ক্রিম এবং সুগার এর সঙ্গে যখন অ্যাড করব তখন আমি কিন্তু 1/3 জায়গাটা ফাঁকা রাখব, তা না হলে কিন্তু দুধটা উপরের দিকে উঠে সব কিছু নষ্ট করে দেবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ফ্রিজে যে মিল্কশেকটা দেওয়ার জন্য যে গ্লাসগুলো রেডি করে রেখেছিলাম সেটা বের করব এবং ওইটার মধ্যে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাব। ব্লেন্ড করার পরে বেশ ক্রিমি এবং ফোমি ভাব এসেছে, এটা যখন আমি পরিবেশন করব আরও সুন্দর লাগবে দেখতে। আমি ফ্রিজ থেকে গ্লাসগুলো বের করে নিয়ে এসেছি।
বুঝতেই পারছেন কতটা ফোমি আর জুসি ভাবে এসেছে, এবং এটা খেতেও অসাধারণ মজা। আপনারা তো এটা খেয়ে দেখেছেনই, তবে আমি যত সহজভাবে এই রেসিপিটা আপনাদের দেখিয়েছি এভাবে আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এর সাথে আপনি ইচ্ছা করলে স্ট্রবেরি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন, কিছু স্ট্রবেরি আর আইসক্রিম এটা এর সঙ্গে মিলিয়ে পরিবেশন করা যায়। একদম রেডি হয়ে গেল স্ট্রবেরি মিল্কশেক, আশা করি আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো শেষ করছি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।